এবার কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। কুমারখালী উপজেলার কয়া কলেজের সামনে অবস্থিত এই ভাস্কর্যটি বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ভেঙে ফেলা হয়। কুমারখালী থানার ওসি মজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এর আগে 4 ডিসেম্বর রাতে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্যে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়। 1879 সালের 7 ডিসেম্বর তৎকালীন ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির কয়া গ্রামে বর্তমানে কুষ্টিয়ায় জন্ম নেওয়া এই বিপ্লবীর আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সে সময় বাংলার প্রধান বিপ্লবী সংগঠনের নেতা ছিলেন এই বাঘা যতীন। প্রথম বিশ্বযুদ্ধের কিছুদিন আগে কলকাতায় জার্মান যুবরাজের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে তিনি জার্মানি থেকে অস্ত্র ও রসদের প্রশিক্ষণ নেন। প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র অভ্যুত্থানের ষড়যন্ত্র বলে পরিচিত জার্মান প্লট তারই মস্তিষ্ক প্রসূত। সশস্ত্র সংগ্রামের এক পর্যায়ে সম্মুখ যুদ্ধে উড়িষ্যার বালেশ্বরে তিনি গুরুতর আহত হন এবং বালাশ্বর হাসপাতালে মাত্র 35 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 5 জানুয়ারি যে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙার পর একই ঘটনা, একই সূত্রে গাথা, আমরা তাদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ করছি। আচ্ছা, এই যে ঘটনা ঘটেছে এখন পর্যন্ত আপনাদের কাছে মানে আপডেট কি আছে? আপগ্রেড, আমরা সকাল অনুমান 11টার দিকে এই সংবাদ পাই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের যিনি নেতা আমাদের কুষ্টিয়ার গর্ব বাঘা যতীনের যে ভাস্কর্য আছে এখানে তার উপরে আঘাত করা হয়েছে এই সংবাদ পাই। সে সংবাদ শুনে আমরা সাথে সাথে এখানে ছুটে আসি। ছুটে এসে আমরা এখানে যারা যে ব্যক্তি নাইট গার্ড ছিল তার সাথে কথা বলেছি, স্কুলের যারা শিক্ষক প্রিন্সিপাল এবং গভর্নিং বডি আছে কথা বলেছি এবং আমরা তদন্ত কাজ শুরু করেছি। এটা নিয়ে কাজ চলছে, ইনশাল্লাহ আমাদের যা অর্জন থাকে এ বিষয়ে আমরা টাইম টু টাইম আপনাদেরকে জানিয়ে দেব। কারণ বুঝতেছে না ভাইয়া, আমরা তো গরিব মানুষ, আমাদের তো চাপি না দেয়।